আমি পঙ্কজ কুমার বিশ্বাস, বারোড়িয়া শহীদ সরণী মহাবিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই সময় আশা করি তোমরা সকলে কম বেশি ভালো আছো। তোমরা আমার আগের ক্লাসগুলো কম বেশি ফলো করছো, আশা করি তোমরা আজকের আমার সাথে থাকবে। তো আজকে আমরা আলোচনা করব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র চিংড়ির পরিস্থিতি সম্পর্কে, অর্থাৎ চিংড়ির পরিচিতি অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ শ্রিম্প। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমাদের দেশে সাধারণত বিভিন্ন প্রজাতির চিংড়ি পাওয়া যায়। চিংড়ি প্রজাতি সাধারণত মোস্ট ইম্পর্ট্যান্ট হলো দুই প্রজাতির চিংড়ি। একটি হলো ফ্রেশ ওয়াটার জায়ান্ট ফ্রেশ ওয়াটার প্রন, আর একটি হলো জায়ান্ট টাইগার প্রন। বাংলাদেশ থেকে যেসব চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করা হয় তার ভিতরে জায়ান্ট ফ্রেশ ওয়াটার প্রন এবং জায়ান্ট টাইগার প্রন খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই দুই প্রজাতির চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তো আজকে আমরা আলোচনা করব জায়ান্ট ফ্রেশ ওয়াটার প্রন অর্থাৎ গলদা চিংড়ি সম্পর্কে। অর্থাৎ গলদা চিংড়ি সম্পর্কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটি গলদা চিংড়ি আঁকব এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করব। তো আমরা যদি একটি গলদা চিংড়ি আঁকি এরকম, এটা আমরা একটা রোস্ট্রাম আঁকলাম, তারপরে আমরা মাথা আঁকানোর চেষ্টা করছি। এটা হলো পুঞ্জাক্ষী, এটা হলো সু চিংড়ি মাছের, এখন আমরা গোল পা। আমরা একটি চিংড়ি মাছের পা এঁকে ফেললাম, এখন আমরা চিংড়ি মাছের ছোট পা গুলো আঁকবো এরকম। আমরা
এখন আমরা নামগুলো লিখে ফেলবো, যেমন এটা হলো সুর, তিন দিন আছে কিন্তু সুর, এটা হলো রোস্ট্রাম, রোস্ট্রাম, এটা হলো ক্যারাপেস, ক্যারাপেস, এটা হলো উদর, এটা হলো পায়ুপথ, এটা হলো টেলসন, টেলসন, আর এটা হলো ইলিওপড, এটা হলো ড্যাকটাইলাম, ড্যাকটাইলাম, আর এটা হলো কবজা, এটা হলো চিংড়ি মাছের পা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি চিংড়ি মাছ শিখে ফেললাম। তো এখন আমরা চিংড়ি মাছের উপাঙ্গ সম্পর্কে বলবো। এইটা হলো চিংড়ি মাছের যে করাতের মতো তো অংশ থাকে মাথার সম্মুখে, এটা হলো রোস্ট্রাম। তো রোস্ট্রামের পরে থাকে হলো ক্যারাপেস, মাথার যে শক্ত আবরণ এটাকে বলে ক্যারাপেস। ক্যারাপেসের পরে হলো মাছের উদর থাকে, আর চিংড়ি মাছের বুকের দিকে যে পাপড়ি মতো থাকে ওইগুলোকে বলে প্লিওপড। তারপরে থাকে সাধারণত পায়ুপথ, পায়ুপথের পরেই থাকে হলো টেলসন। তারপর যে ছোট পাগুলো থাকে চিংড়ি মাছের, তার মাথায় যে চিমটার মতো আকৃতি থাকে ওকে বলে হলো ড্যাকটাইলাম। ড্যাকটাইলামের উপরের অংশ হলো কবজা। আর চিংড়ি মাছের যে দুইটা দিয়ে খাবার ধরে এবং শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে, এটা হলো পা। পা খুব বড় আকৃতির হয়ে থাকে। তো এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চিংড়ি সম্পর্কে একটু জাস্ট বর্ণনা করব। গলদা চিংড়ি সাধারণত মিঠা পানিতে বাস করে। নদ নদী খাল বিলে এদের প্রচুর পরিমাণে পাওয়া যায়। একটি মেসুয়ার্ড গলদা চিংড়ির ওজন সাধারণত 250 থেকে 400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। গলদা চিংড়ির শিরোবক্ষ তুলনামূলকভাবে বড়। একটি স্ত্রী চিংড়ি সাধারণত 54,000 থেকে 276,000 ডিম নিজ বক্ষে ধারণ করতে পারে। চিংড়ির অধিকাংশ কার্যক্রম রাতে ঘটে থাকে, যেমন খাদ্য গ্রহণ, প্রজনন, খোলস পরিবর্তন ইত্যাদি। তো এখন আমরা একটু বলবো প্রজননের সময়কাল সম্পর্কে। গলদা চিংড়ির সারা বছর ধরে প্রজনন সক্ষম হলেও ডিসেম্বর থেকে জুলাই মাসই গলদার প্রজনন সময়কাল। তবে মে জুন মাসে উপকূলবর্তী নদীগুলোতে এদের সাধারণত পোনা ছাড়তে দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আগেও তোমাদের সাথে অনেক কথা হয়েছে কৃষি শিক্ষা সেকেন্ড পেপার নিয়ে। তো আশা করি আমাদের পরীক্ষা জুলাই আগস্টে হবে। তো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো কম বেশি ফলো করবে, এবং আইডেন্টিফিকেশান অফ শ্রিম্প তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং তোমাদের ভাইবা বা প্র্যাকটিক্যাল বিভিন্ন প্রশ্ন আসতে পারে, এবং এর পরীক্ষা তো প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো আশা করি তোমরা আইডেন্টিফিকেশান অফ শ্রিম্প সম্পর্কে, শ্রিম্পের পরিস্থিতি সম্পর্কে কিছুটা বুঝলে। তো ধন্যবাদ, পরে একদিন দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থেকো।